আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস বানাবো, আর এটা অনেকভাবে করা যায়। আজকে আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম সহজভাবে ঘরে থাকা সবজি উপকরণ দিয়ে এই ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায়, আর আমার বাচ্চাদের প্রিয় খাবার। ফ্রাইড রাইস রান্না করতে গেলে প্রথমে চালটা সিদ্ধ করে নিতে হবে। আমি পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, আর আমি চাল আধা ঘন্টা আগে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার পানি ঝরিয়ে নিয়েছি। আর এক টেবিল আমি তেল দিলাম, তেল দিলে এটা বেশ ঝরঝরা হবে। এবার চাল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিব, চাল দেওয়ার পরে একটু নেড়ে দিবেন, তাহলে যেন অনেক সময় চাল দেওয়ার পরে এটা নিচে লেগে যায়, একটু নেড়ে দিলে এটা লেগে যাওয়ার চান্স থাকে না। আর এবার আমি চেক করে নিব, আমি 80% সিদ্ধ করে নিব। তো আমি চেক করে নিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ঝরিয়ে নিয়েছি, আবারও 1 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে এটা আবারও ভালো করে মিলিয়ে আমি ঠান্ডা করার পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তারপরে এটা দিয়ে আমি ফ্রাইড রাইস তৈরি করব, ফিরব 2 ঘন্টা পরে। চুলা একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিব, দিয়ে এখানে আমি ডিম হালকা করে একটু ভেজে নিব। আমি 2টা ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আমি 1/2 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি, ভালো করে মিলিয়ে এবার দিয়ে দিলাম। আর এটা একটু শক্ত হওয়ার পরে এটা আমি ছোট ছোট করে ঝুরি করে নিব। আমি পেঁচুলার মাথা দিয়ে এভাবে করে ঝুরি করে নিব। আমি চুলা হিটটা বন্ধ করে দিয়ে এবার ঝুরি করে নিলাম, আর এবার নামিয়ে নিব। ডিম বেশি ভাজা হইলে শক্ত হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এর মধ্যে আবারও আমি 2 টেবিল চামচের মতো তেল দিলাম। আমি 3 কোয়া বড় রসুন আর মিহি কুচি করে নিয়েছি, এটা হালকা একটু ভেজে এটা উঠিয়ে নিব। এটা আমি শেষের দিকে এটা ব্যবহার করব, তাহলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা অনেক ভালো আসে, রসুনের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমি লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি গাজর দিলাম, 1/4 কাপ গাজর দিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 1/2 কেজি চাল দিয়েছি, 1/2 কেজি চালের জন্য আমি সেই পরিমাণে সবজি দিব। গাজর আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এর মধ্যে গাজরটা একটু শক্ত, সেজন্য আমি গাজরটা আগে দিয়েছিলাম। 1 মিনিট গাজর ভেজে নেওয়ার পরে আমি বাঁধাকপি কুচি দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন। আমি এবার সবগুলা ভাত দিয়ে দিলাম, আর এটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা বেশ ঝরঝরা। আমি কিন্তু এটা ঝরঝরা করে রান্না করে নিয়েছি, আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভালো করে মিলিয়ে নিচ্ছি। চুলা হিটটা কিন্তু হাই হিটে রেখে এটা করে নিতে হবে। আমি স্বাদ মতো আবার একটু লবণ দিলাম, যেহেতু এখানে সবজি অ্যাড করব, আর আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারবেন। আমি টেস্টি সল্টও দিয়েছি, 1/4 টেবিল চামচ। আমি গোলমরিচের গুঁড়া এখানে দিলাম, আমি 1/2 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারবেন। আর টেস্টি সল্ট দিলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমি সুইট চিলি সস 2 টেবিল চামচ দিলাম, আর আমি সয়া সস দিব 1/2 টেবিল চামচ, দিয়ে ভালো করে মিলিয়ে নিব। এই সুইট চিলি সস আর সয়া সস দিলে এটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন।
ভালো করে আবারও আমি মিলিয়ে নিলাম। আর এটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চাদের প্রিয় একটা খাবার। আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করতেছি, লাল, সবুজ, হলুদ তিন ধরনের ক্যাপসিকাম দিলাম। পেঁয়াজের কলি আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নিব, এটা কিন্তু আমি একদম সিদ্ধ করে নিব না, জাস্ট আমি দেওয়ার পরে আমি 1-1.5 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে চুলার হিটটা বন্ধ করে দিব। আর এটার কালারটা যেন একদম সুন্দর থাকে, সেই জন্য এটা খেয়াল রাখতে হবে যেন বেশি এই ফ্রাইড রাইসের মধ্যে সবজিগুলো যদি ভাজা হয়ে যায় তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর আমি শেষের দিকে ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিব। আর আমি অফ ক্যামেরায় আমি 1 টেবিল চামচ ঘি আর আমি যে রসুন ভেজে নিয়েছিলাম সেটা দিয়েছিলাম, আমি ওই টাইমে ভিডিওটা অন করতে খেলছিল না। তো এটা দেওয়ার পরে আমি ভালো করে ডিম দেওয়ার পরে মিলিয়ে নিলাম, আর হয়ে গেল আমার ফ্রাইড রাইস। দেখলেন তো কত সহজেই ফ্রাইড রাইস ঘরে তৈরি করে নেওয়া যায়। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর সবজির কালারগুলো কিন্তু খুব সুন্দর আছে আর অনেক ঝরঝরাও হয়েছে। আমরা রেস্টুরেন্টে যে যে ফ্রাইড রাইস খাই সেটা কিন্তু অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, ঘরে তৈরি করলে অনেক কম খরচে আমরা অনেকগুলো তৈরি করতে পারবো আর অনেক মজা করে পেট ভরে খেতে পারবো। হয়ে গেল আমার ফ্রাইড রাইস রেসিপি, আমি একটু চামচ দিয়েও দেখাচ্ছি এটা কতটা ঝরঝরা হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন, ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে। আর আমাকে জানাবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।